আজ আমি তোমাদের যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কু। এর আগে তোমরা সমকোণী চৌকল লম্ব বৃত্তাকার চোঙ সম্পর্কে ধারণা অর্জন করেছ এবং তার সূত্রের সাহায্যে তোমরা বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করেছ। আজকে যে বিষয়টি তোমাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কু। এখন লম্ব বৃত্তাকার শঙ্কু বলতে আমরা কাকে বলবো? না, লম্ব বৃত্তাকার শঙ্কু প্রথমত একটি ঘনবস্তু। ঘনবস্তু কেন না, তার উপরে যত বিন্দু আছে সমস্ত বিন্দুতে একটি মাত্র তল সমতল অঙ্কন করা যাবে না, আর তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে আয়তন আছে, তাহলে এই রকম বস্তুকে আমরা বলবো ঘনবস্তু। তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কু হচ্ছে একটি ঘনবস্তু, এর এই বৈশিষ্ট্যগুলি আছে। আর এর সমস্ত ঘনবস্তুই কি লম্ব বৃত্তাকার শঙ্কু? তা নয়, কারণ লম্ব বৃত্তাকার শঙ্কু হতে গেলে তার আরও কিছু বিশেষ বৈশিষ্ট্যর প্রয়োজন হয়। সেই বিশেষ বৈশিষ্ট্যগুলো কী কী? না, প্রথমত লম্ব বৃত্তাকার শঙ্কুর একটি শীর্ষ বিন্দু থাকবে, আর তার একটি বক্রতা বিশিষ্ট পার্শ্বতল থাকবে, আর একটি বৃত্তীয় প্রান্ততল থাকবে। শুধু তাই নয়, তার শীর্ষ থেকে বৃত্তীয় প্রান্ততলের পরিধি পর্যন্ত আমরা যতগুলি রেখাংশ অঙ্কন করব প্রত্যেকটি রেখাংশের দৈর্ঘ্য সমান হবে এবং এইগুলোকে বলা হবে এই লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা। এবং সেই সঙ্গে আমরা শীর্ষ থেকে যদি বৃত্তীয় প্রান্ততলের যে কেন্দ্র পর্যন্ত রেখাংশ যোগ করি সেই রেখাংশের সংখ্যা একটিই হবে, সেই রেখাংশটি হবে বৃত্তীয় প্রান্ততলের উপরে লম্ব এবং এটিকে বলা হবে সাধারণ উচ্চতা। আর এবার যদি আমরা একটা যে কোনো তির্যক উচ্চতা অঙ্কন করি সেই তির্যক উচ্চতা বৃত্তীয় প্রান্ততলের পরিধির সঙ্গে যেখানে মিলিত হবে যে বিন্দুতে, সেই বিন্দু থেকে কেন্দ্র যোগ করা যদি করা হয় আর সেই কেন্দ্র থেকে যদি শীর্ষ যোগ করা হয় তাহলে সেই সংযোগকারী যে রেখাগুলি পাওয়া যাবে অর্থাৎ একটা সাধারণ উচ্চতা পাওয়া যাবে, কেন্দ্র থেকে শীর্ষ পর্যন্ত যে রেখাটি সেটা সাধারণ উচ্চতা, আর কেন্দ্র থেকে যেখানে মিলিত হয়েছে তির্যক উচ্চতা সেই বিন্দু পর্যন্ত রেখাটি হবে বৃত্তের ব্যাসার্ধ, আর শীর্ষ থেকে বৃত্তের পরিধির সঙ্গে যে বিন্দুতে মিলিত হয়েছে যে রেখাটি পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে তির্যক উচ্চতা। তাহলে তির্যক উচ্চতা, সাধারণ উচ্চতা আর বৃত্তের ব্যাসার্ধ এই তিনজনে একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন করবে। এখন সমকোণী ত্রিভুজের আমরা ধর্ম কী জানি? না, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা বলতে পারি তার অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অর্থাৎ এক্ষেত্রে অতিভুজ কোণটা? না, তির্যক উচ্চতা। আর ভূমি কোণটা? ব্যাসার্ধ। উচ্চ লম্ব কোণটা? সাধারণ উচ্চতা। অর্থাৎ তির্যক উচ্চতা স্কোয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ স্কোয়ার প্লাস সাধারণ উচ্চতা স্কোয়ার। এখন এই লম্ব বৃত্তাকার শঙ্কু আমরা কাগজের সাহায্যেও তৈরি করতে পারি, সেরকম একটি আমি তৈরি করেছি। তোমরা এখানে লক্ষ্য করো যে এই যে বস্তুটি দেখতে পাচ্ছ কাগজের সাহায্যে তৈরি করা হয়েছে, এটি হচ্ছে একটি ঘনবস্তু এবং এটি একটি লম্ব বৃত্তাকার শঙ্কু। কেন না, এর একটা শীর্ষ আছে আর বক্রতা বিশিষ্ট একটা পার্শ্বতল আছে আর বৃত্তীয় প্রান্ততল আছে, আর শীর্ষ থেকে আমরা বৃত্তীয় প্রান্ততলের পরিধি পর্যন্ত যতগুলো রেখা অঙ্কন করব সমস্ত রেখাংশগুলো দৈর্ঘ্য সমান হবে, আর শীর্ষ থেকে বৃত্তীয় প্রান্ততলের কেন্দ্র পর্যন্ত যে রেখা টানা হবে সে রেখাংশটা ভূমিতলের সঙ্গে কী হবে? লম্ব হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই শীর্ষ থেকে কেন্দ্র পর্যন্ত যে রেখা সেটা হচ্ছে সাধারণ উচ্চতা, শীর্ষ থেকে বৃত্তের পরিধি পর্যন্ত রেখা সেটা হচ্ছে তির্যক উচ্চতা, আর ব্যাসার্ধ এদের মধ্যে সম্পর্ক আমরা জানলাম। তির্যক উচ্চতা স্কোয়ার ইকুয়াল টু সাধারণ উচ্চতা স্কোয়ার প্লাস ব্যাসার্ধ স্কোয়ার। এখন আমরা লম্ববৃত্তাকার শঙ্কুর আরও যে দুটো বিষয় আমরা পরিমাপ করবো সেই দুটো বিষয় হচ্ছে তার ক্ষেত্রফল এবং আয়তন। ক্ষেত্রফল বলতে পার্শ্বতলের ক্ষেত্রফল আর সমকোতলের ক্ষেত্রফল। সমকোতলের ক্ষেত্রফল কী করে পাওয়া যাবে? পার্শ্বতলের ক্ষেত্রফল প্রান্ততলের ক্ষেত্রফল যোগ করে। আর আয়তন, এখন পার্শ্বতলের ক্ষেত্রফল এবং আয়তন এর নির্ণয়ের যে সূত্র সেটা আমাদের প্রতিষ্ঠা করা সম্ভব নয়, কারণ তার জন্য আমাদের ক্যালকুলাসের জ্ঞান দরকার। যেহেতু ক্যালকুলাসের জ্ঞান নেই তাহলে আমরা এই দুটো সূত্রকে জাস্ট মনে রাখবো এবং এই সূত্রগুলির সাহায্যে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করবো।